তাহলে সবাই কনভিট করতে পারছো, তাহলে আমরা পরবর্তী স্লাইডে গেলাম, কিন্তু এখন পরবর্তী স্লাইডে চলে গেলাম। আচ্ছা, এরপরে আসো রম্বস। রম্বস যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান, যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে রম্বস বলে। যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, মানে বর্গ আর রম্বসের মধ্যে পার্থক্য কোন জায়গায়? একটা জায়গায়, সেটা হচ্ছে বর্গেরও চারটা বাহু দৈর্ঘ্য সমান, রম্বসেরও চারটা বাহু দৈর্ঘ্য সমান, কিন্তু পার্থক্য হচ্ছে কোণগুলো নিয়ে, কোণগুলো সমকোণ নয়, তাকে রম্বস বলে। যেমন এই যে আমরা যে রম্বসের চিত্রটা আঁকলাম, দেখো চারটা বাহুর উপরে চারটা দাগ দেওয়া আছে, মানে চারটা বাহু সমান, কিন্তু বাহুগুলো প্রত্যেকটাই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কৌণিক ভাবে বাহুগুলো আঁকো হলো, সোজাসুজি কিন্তু বাহুগুলো আমরা আঁকিনি। কেন? যাতে এখানে কোণগুলো সমান না হয়। তো আমরা তাহলে যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে আমরা রম্বস বলি। তো এখানে আমাদের চিত্রে এ বি সি ডি একটি রম্বস, যার এ বি সমান বি সি সমান সি ডি সমান ডি এ, চারটা বাহু সমান, এবং কোণ এ কমা কোণ বি কমা কোণ সি কমা কোণ ডি নট ইকুয়াল 90 ডিগ্রি, মানে কি একটা কোণও সমকোণ নয়, মানে চারটা কোণের একটাও সমকোণ নয়, এই জন্য এটার নাম রম্বস। বাট চারটা যদি সমকোণ হতো তাহলে সেটার নাম হয়ে যেত বর্গ। কমপ্লিট করো অনু, শেষ, আপনার সিদ্ধা শেষ, ভেরি গুড। টানজিল শেষ না, ভেরি গুড। তবে চিত্রটা আমি আবারও বলি, কলম দিয়ে আঁকবা না, চিত্র পেন্সিল দিয়ে আঁকতে হবে সবাই, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, পেন্সিল, আর চিত্র যখন আঁকবা তখন স্কেল সাথে রাখতেই হবে, স্কেল না থাকলে কিন্তু এই রেখাগুলো বাঁকা বাঁকি হয়ে যাবে অথবা বক্ররেখা হয়ে যাবে, তখন ঝামেলা হয়ে যাবে। এই জন্য স্কেল রাখবা, সাথে পেন্সিল রাখবা, পেন্সিল কম্পাসও রাখবা, এগুলা ইম্পর্টেন্ট। হ্যাঁ, 10 জন হাত উঠালো এখানের জন্য আমরা 2 মিনিট সময় দেব, 2 মিনিট, 10 জন হাত উঠালো এটার জন্য আমরা 2 মিনিট সময় দেব, এর বেশি নয়। তো বাকিরাও কমপ্লিট করো। স্বপ্নীল, ভেরি গুড। তারপরে আমাদের, হ্যাঁ ভেরি গুড, এটার নাম কি জানি, জাহিন, জাহিন, ভেরি গুড। হ্যাঁ, সুদান, ভেরি গুড, এটার জন্য লাস্ট মিনিট সময়, লাস্ট মিনিট, এটার জন্য লাস্ট মিনিট। একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যখন আমরা যাই তখন তোমাদের উচিত হচ্ছে যে হাতগুলো এখন উঠানো আছে সে হাতগুলো নামিয়ে ফেলা, তাহলে আমরা ক্যালকুলেশন করতে সুবিধা হয় যে আমাদের কতজন ছাত্র এটা সম্পূর্ণ শেষ করতে পারছে। কিন্তু তোমাদের সমস্যা হচ্ছে তোমরা হাত উঠে রাখো সবাই, মানে তখনও হাত উঠে রাখো। হ্যাঁ, সঞ্জয় রাকিম, ভেরি গুড।
তাহলে এবার আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম। পরবর্তী স্লাইডে যখন যাচ্ছি তখন সবাই হাত নামাই ফেলবা। পরবর্তী স্লাইড 6 নম্বর, চতুর্ভুজ। চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। এটা সোজা সংজ্ঞা, চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। এখানে একটা কথা মাথায় রাখবা, চারটে রেখাংশ যে কোনো ভাবে তুমি আঁকতে পারো। এখন যদি বলে স্যার আমি যদি একটা বর্গ এঁকে দিই তাও চতুর্ভুজ, বর্গ কিন্তু একটা চতুর্ভুজ। তো চতুর্ভুজের রেখা চারটা চার রকম হলেও কোনো প্রবলেম নাই, চারটে একই রকম হলেও কোনো প্রবলেম নাই। এই জন্য তুমি চতুর্ভুজ যে কোনো ভাবেই আঁকতে পারবা, তবে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র হতে হবে, এটা বদ্ধ হতে হবে, সেটা হবে চতুর্ভুজ। চিত্রে ABCD একটি চতুর্ভুজ, আর কিছু লেখা লাগবে না এখানে, এতটুকু লিখলেই হবে। ভেরি গুড তাঞ্জল, শেষ? অনুশেষ, ভেরি গুড। সঞ্জয় হাকিম, ভেরি গুড। ছয়জন শেষ করলো। হ্যাঁ, আপনার ইয়াসির তাহা, ভেরি গুড। সেদান, ভেরি গুড। হ্যাঁ, জাহিন, ভেরি গুড। এটার জন্য লাস্ট মিনিট সময়, লাস্ট মিনিট। হ্যাঁ, স্বপ্নিল, ভেরি গুড। সময় শেষ এটার, সবাই হাত নামিয়ে পেলো, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। সবাই হাত নামিয়ে পেলো। এবার আমাদের সেকেন্ড সিটি রেগুলার সিলেবাস, আয়ত বা আয়তক্ষেত্র বলতে পারি আমরা, আয়ত বা আয়তক্ষেত্র। যে সামান্তরিকে, সামান্তরিকও বলতে পারো, চতুর্ভুজও বলতে পারো, তুমি ইচ্ছা করলে চতুর্ভুজও লিখতে পারো। যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, এখানে সামান্তরিকও লেখা যায় আবার চতুর্ভুজও লেখা যায়। যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, বিপরীত বাহু বলতে দুই দিকে যে বাহুগুলো আছে ওটা সমান হবে এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে। আবার বলি, যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, আয়ত, তাকে আয়ত বলে। আমরা বর্গ আর আয়তের মধ্যে পার্থক্য পাচ্ছি, বর্গের মধ্যে চারটা বাহু সমান আর এখানে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, বাট বর্গের কোণগুলো সমকোণ, আয়তের কোণগুলো সমকোণ, কিন্তু পার্থক্য একটাই, যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে। তো এখানে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, দেখো এবি বাহু, চিত্রে ABCD একটি আয়ত যার এবি সমান DC, মানে এবি বাহু সমান DC বাহু এবং AD সমান BC, AD বাহু সমান BC বাহু। এছাড়া কোণ A সমান কোণ B সমান কোণ C সমান কোণ D সমান 90 ডিগ্রি, মানে প্রত্যেকটা কোণের পরিমাপ হবে 90 ডিগ্রি, যেটা বর্গের মতোই। সবাই কমপ্লিট করার সন্দেহ করে, এটা আস্তে ধীরে কমপ্লিট করার সমস্যা নাই, কিন্তু সুন্দর করে কমপ্লিট করো।
হ্যাঁ, ভেরি গুড। তানজিল, অনু, সঞ্জার হাকিম, দুই হাত উঠান লাগবে না, এক হাতে যথেষ্ট। সঞ্জার, ভেরি গুড। হ্যাঁ, স্বপ্নীল, ভেরি গুড। অনিন্দ্য ঢালি অন্ত, ভেরি গুড। হ্যাঁ, সেদান, ভেরি গুড। তৌসিফুল্লাহ, ভেরি গুড। জাহিন, ভেরি গুড। লাস্ট মিনিট, এটার জন্য লাস্ট মিনিট সময় বরাদ্দ, লাস্ট মিনিট। ওকে, আমাদের সময় শেষ, এবার আমরা হাত নামাই পেলো সবাই, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। 8 নম্বর স্লাইড সামান্তরিক, 8 নম্বর স্লাইড হচ্ছে সামান্তরিক, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল দুইটাই। বিপরীত বলতে এবি বাহু, এডি বাহু আর বিসি বাহু সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়। আগেরটা কোণগুলো সমকোণ ছিল, ওটার কোণগুলো সমকোণ না। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। দেখো আমাদের চিত্রটা, এখানে এডি বাহু আর বিসি বাহুটা সমান, দুটো দাগ দেখো আমি মাঝখানে দিয়ে দিচ্ছি সমান যেহেতু চিহ্ন, আর এবি বাহু আর ডিসি বাহু সমান। তাহলে চিত্রে এবিসিডি একটি সামান্তরিক যার এডি সমান বিসি এবং এবি সমান ডিসি, এবং আরো আছে কোণ এ কমা কোণ বি কমা কোণ সি কমা কোণ ডি নট ইকুয়াল 90 ডিগ্রি, মানে কোনো কোণই সমকোণ না, এটাই হচ্ছে সামান্তরিক। তার মানে সামান্তরিকতে বিপরীত বাহুগুলো সমানও হবে সমান্তরাল হবে কিন্তু কোণগুলো একটাও সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। ভেরি গুড, সবাই সুন্দর করে পেন্সিল দিয়ে চিত্রগুলো আঁকবা, সুন্দর সুন্দর করে পেন্সিল দিয়ে চিত্রগুলো আঁকবা। ভেরি গুড, অনু, ভেরি গুড, তাহা, ভেরি গুড, তাসিফুল্লাহ, ভেরি গুড, তানজিল, ভেরি গুড, সঞ্জার হাকিম, ভেরি গুড।
ওটার জন্য লাস্ট টু মিনিটস, লাস্ট টু মিনিটস ওটার জন্য। হ্যাঁ জাহিন, ভেরি গুড জাহিন, ক্যামেরা উল্টে আছে জাহিনের, জাহিন ক্যামেরা ঠিক করে নাও, সেদান ভেরি গুড। হ্যাঁ এবার ঠিক আছে, লাস্ট মিনিট, এটার জন্য লাস্ট মিনিট। হ্যাঁ স্বপ্নীল, ভেরি গুড। মনে ভেরি গুড। ওকে আমাদের এটা সময় শেষ, এবার আমরা চলে যাব আমাদের নেক্সট লাইট। নেক্সট লাইট হচ্ছে বৃত্ত। বৃত্ত দেখো, বৃত্ত দুটা সংজ্ঞা আছে, তুমি যে কোনোটা লিখতে পারো ইচ্ছা করলে, তোমার যেটা ভালো লাগবে সেটাই লিখবা। এখানে দুইটা সংজ্ঞা দিছি আমি, তো তুমি যে কোনো একটা লিখবা পরীক্ষায়, দুইটা আবার লিখে দিও না। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরে একটি বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। আবারও বলি, বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরে একটি বিন্দু থেকে সমান দূরে অবস্থিত, মানে সমদূরত্ব অবস্থিত, সমান দূরে অবস্থিত মানে সমদূরত্ব অবস্থিত, এটা একটা সংজ্ঞা। অথবা একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে কোনো চলমান বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলে। তুমি যে কোনোটাই লিখতে পারবা, যদি মনে করো যে তুমি উপরটা পারবা তাহলে উপরটা লিখবা। আবারও বলি, বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরে একটি বিন্দু থেকে সমান দূরে অবস্থিত, সমদূরত্ব অবস্থিত। অথবা একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে কোন চলমান বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলে। মানে সমান দূরত্ব মানে সব দিকে দূরত্ব সমান হবে, আর একটা বিন্দু থেকে এটা সমদূরত্ব অবস্থান করবে, আর চলমান বিন্দু মানে যে বিন্দুটা চলতেই থাকবে চতুর্দিকে, চলমান বিন্দু সঞ্চার পথকে বৃত্ত বলে, যেটা আমরা আবদ্ধ বক্ররেখা বলছি সেটা এখানে সঞ্চার পথ বলে, কে বৃত্ত বলে। তাহলে আমরা দেখতে পেলাম দুটা সংজ্ঞা, যে কোনোটাই তুমি লিখতে পারো যেটা তোমার ভালো লাগবে। এবার আসো চিত্রে, আমরা চিত্রটা আঁকলাম। চিত্রে এ কেন্দ্র বিশিষ্ট, এ দেখো মাঝখানে কেন্দ্র, এ কেন্দ্র বিশিষ্ট বি সি ডি, বি এখানে একটা বিন্দু আছে, তুমি ইচ্ছে করলে ফোটো দিয়ে দিতে পারো, এখানে একটা সি এর বিন্দু, এখানে একটা দি এর বিন্দু। এ কেন্দ্র বিশিষ্ট বি সি ডি একটি বৃত্ত, এ বিন্দু থেকে বি সি ও ডি বিন্দু সমদূরত্বে অবস্থিত, মানে এই বিন্দু থেকে তিনটা বিন্দু এখানে দেখতে পাচ্ছ, এই পাশে বি বিন্দু, বি বিন্দু এখানে মিলিত হয়েছে সি বিন্দু, ডি বিন্দু। তো এ কেন্দ্র বিশিষ্ট বি সি ডি একটি বৃত্ত, এ বিন্দু থেকে বি কমা সি ও ডি বিন্দু সমদূরত্বে অবস্থিত, যে আমরা একটু আগে বললাম যার প্রত্যেক বিন্দু ভিতরে একটি বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। ভিতরে বিন্দুটা হচ্ছে এটা কেন্দ্র, তার থেকে তিনটা বিন্দু তিন দিকে আমরা লিখলাম, প্রত্যেকটাই সমান দূরত্বে অবস্থিত, এটাকে বলা হয় বৃত্ত। তাহলে আমরা বৃত্ত এভাবে সংজ্ঞা লিখবো, যে কোনো একটা লিখতে পারো, তুমি প্রথমটা লিখতে পারো অথবা তুমি দ্বিতীয়টা লিখতে পারো, যেটা তোমার ভালো, তবে দুইটা একসাথে কেউ লেখার চেষ্টা করবে না, যে কোনো একটা। আর নিচের লেখাটা অবশ্যই সুন্দর করে লিখতে হবে, বৃত্ত আঁকার সময় অবশ্যই তুমি পেন্সিল কম্পাস ব্যবহার করতে পারো বেটার, আর যদি একান্তই সেটা ব্যবহার করতে না পারো তাহলে তুমি কি করবা, ছুরি দিয়ে এঁকে দিবে, আর কি করবে, আর কিছু করার নেই, ছুরি। তখন আবার কেন্দ্র কিন্তু ঠিক করতে হয়,
কেন্দ্রটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত হতে হবে। জুলকার্নাইন অনুশেষ, ভেরি গুড। স্বপ্নিল, ভেরি গুড। তানজিল, ভেরি গুড। আবরার ইয়াসির তাহা, ভেরি গুড। আমাদের এটাই শেষ স্লাইড ছিল আজকের। এরপরে আমাদের আর জ্যামিতি নাই, বিশেষ করে বার্ষিক পরীক্ষার জ্যামিতি নাই, যদিও বৃত্তের কিছু অংশ আছে, সেগুলা আমাদের এত যেহেতু সিলেবাসে নাই, যে ব্যাসার্ধ, ব্যাস এগুলো সাধারণত আসে না। কেন? কারণ এগুলো সিলেবাসে বলে নাই, বৃত্তের যা, বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ, এগুলো যদি থাকতো তাহলে আমি এগুলো সেখানে ডিসকাস করতাম। তাছাড়া তোমাদের যে বই, ওই বই তো যা বা ব্যাস, ব্যাস ব্যাসার্ধ নিয়ে কিছু বলে নাই, শুধু কেন্দ্র নিয়ে একটু হালকা বলা আছে। তো কেন্দ্র হচ্ছে যেটা যে বিন্দুকে মানে আবর্তন করেই মূলত বৃত্তটা আঁকা হয়, সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। ওটা যদিও তোমার লাগবে না, যেহেতু বৃত্ত বলছো এখানে, আর কিছু দরকার নেই। এই হচ্ছে আমাদের বৃত্তের সংজ্ঞা এবং বৃত্তের চিত্র নিচে লেখা। তো সবাই কমপ্লিট করো, আর এক মিনিটের মধ্যে বাকিরা কমপ্লিট করে ফেলো। এক মিনিট, জাইন, ভেরি গুড। এরপরে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। জাহিন, ভেরি গুড। মোবাইল কি দেখাচ্ছে তানজিল? সময় আছে 5 মিনিট, জানি 5 মিনিট কম না, হিউজ হিউজ সময়, 5 মিনিট অনেক সময়। হ্যাঁ, এস এম তাউসিফুল্লাহ, ভেরি গুড। লাস্ট মিনিট বললাম তো, লাস্ট মিনিট। এরপরে আমরা চলে যাব আমাদের প্রশ্নোত্তর পর্বে। সেজান, ভেরি গুড। ওকে, আমরা এবার প্রশ্নোত্তর পর্বে চলে গেলাম, আর দেরি করলাম না। এবার অনু দিয়ে শুরু করি। অনু, জুলকার নাইন, অনু, অনু বলো, অনু বলো। বর্গের চারটি বাহু দৈর্ঘ্য, বর্গের চারটি বাহু দৈর্ঘ্য কিরূপ হয়? আবদ্ধ। বর্গের চারটি বাহু দৈর্ঘ্য কিরূপ হয়? বর্গের চারটি বাহু দৈর্ঘ্য কিরূপ হয়? অনু বলো আবার। সমান্তরিক হয়। সমান হয়, সমান, সমান্তরিক না অনু, সমান, সমান, অনু সমান্তরিক না, সমান। তারপরে হচ্ছে মুনেম, মুনেম বলো, বর্গের প্রত্যেকটি কোণের পরিমাপ কত ডিগ্রি? মুনেম, বর্গের প্রত্যেকটি কোণের পরিমাণ 90 ডিগ্রি। হ্যাঁ, ভেরি গুড, এই তো মুনেম পারছে। এবার হচ্ছে মুনিফ হাসান, মুনিফ হাসান বলো, মুনিফ হাসান তুমি বলো, তুমি বলো দেখি, রম্বসের চারটি বাহু দৈর্ঘ্য কিরূপ হয়? সমান, সমান, হ্যাঁ, ভেরি গুড। এবার মুনিপের পরে আমরা চলে আসি মাহমুদুল হক ইনান, মাহমুদুল হক ইনান, ইনান বলো, রম্বসের কোণগুলো কেমন হয়? রম্বসের কোণগুলো কেমন হয় ইনান? রম্বসের কোণগুলো কেমন হয়, মানে প্রত্যেকটা কোণের পরিমাপ আমরা কি বলবো, কেমন হয় রম্বসের কোণগুলো, কেমন হয় বলতে কোণের পরিমাপগুলো কেমন হয় এটা জানতে চাচ্ছি। রম্বসের কোণগুলো সমকোণ নয়, মানে কোনোটাই সমকোণ নয়, এটা বলতে হবে যে কোনোটাই সমকোণ নয়, মানে কিরূপ হয় মানে সমকোণ নয়। হ্যাঁ, সামান্তরিক অর্থ কি? সামান্তরিক একটা চতুর্ভুজ, এক কথা সামান্তরিক চতুর্ভুজের একটা অংশ আছে। এবার আসো জাহিন, জাহিন বলো, জাহিন, জাহিন হাত উঠে রাখছে, জাহিন বলো এবার, চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কি বলে? চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। ভেরি গুড। আচ্ছা, এসএফ তো, এস এম তৌসিফুল্লাহ হাত উঠে রাখছে, তাকে আমরা জিজ্ঞাসা করি এবার। তৌসিফুল্লাহ, যে আয়তের বিপরীত, আয়তের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য কেমন হয়? সমান। আয়তের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হয়, ভেরি গুড। এবার আমরা আদনান রাফিদ কে জিজ্ঞাসা করবো। আদনান রাফিদ, আদনান রাফিদ আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। বলো, আয়তের প্রত্যেকটি কোণের পরিমাপ কত ডিগ্রি হয়? আয়তের প্রত্যেকটি কোণের পরিমাপ কত ডিগ্রি হয় বা কত ডিগ্রি? আদনান রাফিদ, হ্যাঁ হ্যাঁ, 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি, ভেরি গুড। এবার আমরা সানজার হাকিম নাকি শাহরিয়ার, শাহরিয়ারকে জিজ্ঞাসা করি। শাহরিয়ার বলো, শাহরিয়ার, শাহরিয়ার,
সারিয়ার বলো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কেমন হয়? সারিয়ার, সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কেমন হয়? সমান, সমান ও সমান্তরাল দুটোই বলতে হবে, সমান ও সমান্তরাল। সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান ও সমান্তরাল হয়। আচ্ছা, এবার আমরা জাহিনকে তো জিজ্ঞাসা করলাম, আবদুর রাফিদকেও জিজ্ঞাসা করলাম, তানজিদকে জিজ্ঞাসা করি, তানজিদ, হ্যাঁ নাসিবকে জিজ্ঞাসা করব পরে। তানজিদ, তানজিদ শুনতে পাচ্ছ? বলো তুমি, সামান্তরিকের কোণগুলো কিরূপ হয়? সামান্তরিকের যে কোণ সেগুলো কিরকম হয় বা কিরূপ হয়? সমকোণ নয়, মানে এগুলো সমকোণের পরিমাপ নয় বা সমকোণ নয়। ভেরি গুড। এবার আমরা চলে যাই নাসিব, নাসিব হাত উঠে রাখছে, আঙ্গুলো কামড়াচ্ছে। নাসিবকে এবার জিজ্ঞাসা করতে হবে, বৃত্তের কেন্দ্র থেকে অন্যান্য বিন্দু দূরত্ব কিরূপ হয়? বৃত্তের সমান। ভেরি গুড, হ্যাঁ এই তো পারছে। এবার সেজানকে একটা প্রশ্ন করি, যদি এটা এখানে নাই, সেজানকে প্রশ্ন করলাম। সেজান বলো, যে বিন্দুকে আবর্তন করে বৃত্ত অঙ্কন করা হয় তাকে বৃত্তের কি বলা হয়? সবগুলো জ্যামিতি, বার্ষিক বলতে আমরা ফার্স্ট সিটি তো করাইছি, সেকেন্ড সিটি তো এখন চলমান, তো এগুলা সবগুলোই জ্যামিতি, বার্ষিক পরীক্ষার সবগুলো জ্যামিতি হচ্ছে তোমার বাড়ির কাজ। অর্থাৎ আজকে যা পড়াইছি এগুলো সবই বার্ষিক পরীক্ষার, আজকে যা পড়ালাম এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ, তো এটা কমপ্লিট করবা। এবার সবাইকে আমি মিউট করে দিলাম, আনমিউট করে দিলাম, সবাই যেতে পারো, আর কোনো কাজ নেই আমাদের। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, কে বলে? হ্যাঁ প্রশ্ন বলো। আর সঞ্জয় কি বলতেছে? হ্যাঁ বলো। ইয়েস ইয়েস, সঞ্জয় বলছি। সঞ্জয় বলছি। সঞ্জয় কি বলছিস? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।